আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট মোরগ পোলাও নতুন রাঁধুনিরা কিন্তু মোরগ পোলাও নামটা শুনলে একটু ঘাবড়িয়ে যায় কারণ তারা ভাবে যে এটা খুবই জটিল কোনো রান্না বা অনেক সময় লাগবে এরকম কিছু কিন্তু আসলে কিন্তু খুব চট এবং খুব অল্প কিছু উপকরণ ব্যবহার করেও এই মোরগ পোলাওটা তৈরি করা যায় যেটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে কিন্তু মোরগপোলা তৈরির উপকরণগুলো লিস্ট দেওয়া থাকবে ভিডিওটা শুধু আপনারা স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা দেখে যান প্রথমে বেরস্তা করে নিতে হবে সেজন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এর ভেতরে এক টেবিল চামচ ঘিউ দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করেছি পেঁয়াজের কালারটা যাতে তাড়াতাড়ি চলে আসে সেজন্য হাফ টি স্পুন চিনি এবং এক চিমটি লবণ দিয়ে দিয়ে ভাজা শুরু করেছি কিছু সময় ভাজার পরে কিন্তু পেঁয়াজের কালারটা একটু ব্রাউনিশ হয়ে আসবে ওই পর্যায়ে কিশমিশ এবং বাদাম কুচি আপনারা অ্যাড করে দেবেন এবং ভাজতে থাকবেন আমি যেহেতু পরিবেশনের সময় রোস্টেড কাজু ব্যবহার করব সেজন্য আজকে বাদাম কুচিটা দিচ্ছি না পেঁয়াজটা যখন মোটামুটি হয়ে আসবে তখন কিন্তু আপনারা চুলাটা বন্ধ করে দিবেন কারণ চুলাটা অন থাকলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলাটা অফ করে দেবেন গরম তেলে বাকিটা হয়ে আসবে বেস্তা হয়ে গেছে এখন একটি পাত্রে এটাকে তুলে নিচ্ছি তিনটা মোরগ নিয়ে পুঁতিটাকে চার টুকরো করে কেটে নিয়েছি তারপরে সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে হালকাভাবে তেলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভেজেছি আপনারাও ঠিক এরকম করে ভাজবেন খুব বেশি কড়া করে ফেলবেন না তাহলে কিন্তু মাংসটা ড্রাই হয়ে যাবে যে পাত্রে বেহস্তা করেছিলাম বেস্তাটা তুলে ফেলার পরে কিন্তু কিছুটা তেল রয়ে গিয়েছিল তার ভেতরে আমি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি এরপর এর ভেতরে কিছু এলাচ এবং দারচিনিও আমি দিব খুব বেশি দিব না আমি পাঁচ ছটি এলাচ এবং দু তিন টুকরো দারচিনি দিয়ে দিয়েছি এখন এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যখন খুব ভালোভাবে এরকম ভুনা হয়ে যাবে তখন দেখবেন যে কালারটা একটু ডার্ক হয়ে আসবে এর ভেতরে আমি দেড় কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। মনে রাখবেন প্রতিটা মুরগির জলে কিন্তু হাফ কাপ পরিমাণ টক দই দিতে হবে তাই চিকেনের পরিমাণ যদি আপনারা বেশি নেন তাহলে কিন্তু টক দইয়ের পরিমাণও বাড়াতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দেব দেশি যে কোনো বিরিয়ানি মশলার থেকে দু টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা যদি দেশি স্বাদ চেয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন দেশি কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে আর দেশের বাইরে যারা বানাবেন তাদের কাছে যদি দেশি বিরিয়ানি মশলার প্যাকেট না থাকে তাহলে ইন্ডিয়ান বা পাকিস্তানি দোকান থেকে যে কোনো বিরিয়ানি মশলাই আপনারা ব্যবহার করতে পারবেন তবে দেশি স্বাদ পেতে চাইলে তো দেশিটাই দিতে হবে তাই না এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করার কারণে কিন্তু আপনারা অনেক ঝামেলা থেকে বেঁচে যাচ্ছেন কারণ অনেক সময় কিন্তু আমাদের হাতের কাছে জয়ফল জয়ত্রী বা অন্যান্য যে সমস্ত মশলা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু থাকে না কাজেই ওই ফ্লেভারগুলো কিন্তু এই বিরিয়ানি মশলা থেকেই আপনারা পেয়ে যাবেন এখন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে চিকেনটা অ্যাড করে দিতে হবে পাঁচ ছ মিনিট মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে চিকেনটা ভুনা হয়ে গেছে এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তবে খুব বেশি পানি কিন্তু দিবেন না কিছুটা কিন্তু চিকেন ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে বাকিটা ভুনতে ভুনতেও কিছুটা হয়েছে আর চিকেন হতে তো খুব বেশি সময় লাগে না কাজেই পরিমাণটা বুঝে পানি দিবেন এখন একটা ঢাক্টা দিয়ে ঢেকে পাঁচ ছ মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ ছ মিনিট পরে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিব কাঁচামরিচগুলোকে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ হচ্ছে নর্মালি পোলাওয়ের মাংসের রেসিপিতে আমরা বাটা কাঁচামরিচ দিয়ে থাকি এই রেসিপিতে যেহেতু কোনো বাটা কাঁচামরিচ দিচ্ছি না সেজন্য আস্ত কাঁচামরিচটাই যদি আমরা আগে দিয়ে দিই এটা থেকে ফ্লেভারটা মাংসে চলে আসবে আবারও কিছুটা সময় অপেক্ষা করতে হবে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি উপর থেকে কিছুটা বেরেস্তা অ্যাড করে দেব বেরেস্তাটা দেওয়ার পরে চিকেনে আমি কিছুটা চিনি অ্যাড করব। যেহেতু আমি অলরেডি টমেটো সস দিয়েছি বেরেস্তা অ্যাড করেছি এগুলো থেকেও কিন্তু একটা মিষ্টি ভাব চলে আসবে কাজে চিনি খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমার চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আরেকটু বেড়েস্তা দিয়েই চুলাটা বন্ধ করে দিচ্ছি চেষ্টা করবেন এতটুকু পরিমাণ গ্রেভি যেন থাকে এর থেকে বেশি শুকনো করে ফেললে কিন্তু চিকেনগুলো ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে তখন কিন্তু এই গ্রেভিটা আর একটু ঘন হয়ে এমনিতেই কমে যাবে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে মানে পোলাওটা রেডি করতে আমি একটা বেশ বড় সাইজের হাঁড়ি নিয়েছি কারণ মোরগ পোলাও বা বিরিয়ানি এ ধরনের কিছু রান্না করতে গেলে অবশ্যই একটা বড় পাত্র নিয়ে নেবেন এর ভিতরে মতো তেল দিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচ ঘিউ দিয়েছি তেল আর ঘি কিছুটা গরম হয়ে আসলে আমি এর ভেতরে দেড় কেজির মতো পোলয়ের চাল যেটা আমি আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব এখন তেল এবং ঘি এর ভিতরে চালটাকে ভালোভাবে ভুনতে থাকবো এবং একটা একটা করে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে কিছু এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসে আমি এলাচ দারচিনি অ্যাড করেছি আবার যে গুঁড়ো মশলাটা আমরা ব্যবহার করেছি সেটার মধ্যেও কিন্তু কিছু এলাচ দারচিনি থাকে কাজেই খুব বেশি দিবেন না এখন একটা চামচ পরিমাণ আদা বাটা এবং একটা চামচ পরিমাণ রসুন বাটাও অ্যাড করে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে চালগুলোকে কিন্তু একটু পরপর নেড়ে যেতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় হাতের কাছে থাকলে কিছু লবঙ্গ এবং গোলমরিচও কিন্তু অ্যাড করে দিবেন চাল খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এখানে আমি দেড় কেজি পরিমাণ চাল নিয়েছিলাম এটাকে কাপে মাপলে ছয় কাপ হয়েছে ছয় কাপের জন্য আমি এখানে দশ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। নর্মালি যখন আমরা প্লেন পোলাও রান্না করি সেখানে কিন্তু ডবল পানি দিই মানে ছয় কাপের জন্য বারো কাপ পানি এভাবে কিন্তু পানিটা মেপে দেওয়া হয় মোরগ পোলাও বা বিরিয়ানি কিন্তু বেশ অনেকটা সময় দমে রাখতে হয় আর মাংসের সাথে কিছুটা গ্রেভি তো থাকেই কাজে প্লেন পোলাওয়ের তুলনায় কিন্তু পানি অবশ্যই একটু কম দিতে হবে এখন বলক উঠে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছ সাত মিনিটের জন্য চুলা রাস্তা মিডিয়াম রেখে অপেক্ষা করতে হবে পানিটা মোটামুটি কমে গেছে পোলাওটাও হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ এবং আলু বোখারা বেরেস্তা এগুলো অ্যাড করব এখন একটি কাঠের চামচ দিয়ে বা একটু ঝাঁকিয়ে পোলাওটাকে উপর নিচ করে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা একটু একটু করে পোলাওয়ের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি এক জায়গায় সব ছেড়ে দেবেন না একটু একটু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গ্রেভিটা দিয়ে দেবেন এরপরে চিকেনগুলোকে পোলাওয়ের ভিতরে একটু চেপে চেপে বসিয়ে দিবেন সবগুলো চিকেন বসিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবারও বেরেস্তা ছড়িয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিবো যেহেতু এখানে কোনো মামা ব্যবহার করছি না মাওয়ার পরিবর্তেই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করছে হাফ টি মতো কেওড়া জল ছড়িয়ে দিতে হবে পোলাওয়ে কেওড়া জল যদি বাড়িতে না থেকে থাকে তাহলে এর পরিবর্তে গোলাপ জলটা আপনারা ব্যবহার করতে পারেন এখন এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির যে মশলাটা আপনারা মাংসে ব্যবহার করেছিলেন সেটাই উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবেন ঘিয়ের ফ্লেভারটা বেশি পছন্দ করেন তারা কিছুটা ঘি উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন এখন ফাইনালি ঢাকনাটাতে ঢেকে পাঁচ ছ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমার মোরগ পোলাও এখন একদম রেডি হয়ে গেছে এটাকে জাস্ট পরিবেশন পাত্রে বেড়ে আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন আর না সাজালেও কোনো সমস্যা নেই এত মজার মোরগ পোলাও কিন্তু সিম্পলভাবে পরিবেশন করলেও মুহূর্তে শেষ হয়ে যাবে আমি চেষ্টা করেছি সহজভাবে একটি পারফেক্ট মোরগ পোলাওয়ের রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো মজা রেসিপি নিয়ে আবারও আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ